মিতু আয় মিতু কোলে পাঁচ মাসের বাচ্চা নিয়ে নিজের বাড়ির কাজের লোককে ডাকাডাকি করে চলেছে সাইমা সাইমার ডাকে মিতু দ্রুত হাজির হয় জি আপা কন সাইমা মিতুর কোলে নিজের বাচ্চা তুলে দিয়ে বলল আমি অফিসে যাচ্ছি বাবুর খেয়াল রাখিস একটু পরপর খিদে পায় ওর ফিডার দিস আর সবসময় চোখে চোখে রাখিস মিতুর বিরক্ত লাগলেও সাইমাকে সম্মতি জানিয়ে বলল আচ্ছা আপা আপনি নিশ্চিন্তে যান সাইমা আর কোনো কথা না বলে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল পাঁচ মাসের বাচ্চাকে রেখে সাইমা যাওয়া মাত্রই বাচ্চাকে বিছানা রেখে মুখ বেঁকিয়ে তাকাই মিতু প্রতিদিন আর বাচ্চার জ্বালা ভাল লাগে না সারাদিন কান্দে কথা শেষ হতে না হতেই কেঁদে উঠল বাচ্চাটি মিতু বেশ বিরক্ত হল এই যে শুরু হয়েছে উফ মাথা ব্যথা ধরাই দিবে আমি যাইগা আমার কাম আছে মিতু বাচ্চাকে ওভাবে ফেলে রেখে চলে গেল বসার ঘরে সেখানে সোফায় বসে আরাম করে নিজের ফোনে গান বাজিয়ে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকল সে বেশ অনেকক্ষণ গেল ওই ভাবে গান শোনা শেষ হলে কান থেকে ইয়ারফোন সরিয়ে শুনতে পায় এখনও বাচ্চা কাঁদছে মিতু উঠে দাঁড়িয়ে বাচ্চার জন্য ফিডারে দুধ ভরে ঘরে যায় বাচ্চাকে কোলে নিয়ে মুখে ফিডার ধরে বিরক্তির সাথে বলে আমি তোর আম্মা না তাই আমার লগে ঢং না কইরা চুপচাপ খাবি নাইলে খাওয়াও জুটবে না তোর তোর আম্মা তো তোরে রেখা ঠিকই ড্যাং করে বাইরে চলে যায় আর আমারই সব ঝামেলা দিয়া যায় বাচ্চাটিকে খাইয়ে বিছানে রাখতে আবার কান্না জুড়ে দেয় মৃতু দুই কান হাত দিয়ে চেপে ধরে চোখ মুখ জড়িয়ে বলল উফ জীবনটা ঝালাপালা করিয়া দিল আমার তোরি নিয়ে এখন বৈশা থাকুম আমার আর কাম নাই বাচ্চা কেঁদে যাচ্ছে মিতু রাগ হয়ে বলল কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত হইয়া যাবি এমনি চুপ হইয়া যাবি দেখি তুই কত কানতে পারস মিনিট পনেরো এক কাঁদতে থাকলো বাচ্চাটি কেউ তাকে সামলানোর নেই মিতুও বিরক্ত তাই কেঁদে কেঁদে একা একাই ঘুমিয়ে যায় বাচ্চাটি সন্ধ্যায় সাইমা তার স্বামী আবিদ একসাথে বাড়ি ফিরে আসে এসে ঘরে গিয়ে দেখে তাদের বাচ্চা কান্না করে চলেছে একা একা আবি চিল্লিয়ে মিতুকে ডাকতেই মিতু দৌড়ে আসে কিরে বাবু কাঁদছে তোর কানা যায়নি তোকে না বাবুর খেয়াল রাখতে বলা হয়েছিল তুই বাবুর খেয়াল রাখিস নি মিতু কিন্তু কেন তোকে না এর জন্য টাকা দেওয়া হয় মিতু আমতামতা করে বলল আরে আপা ভাই যান আমার আগে কইতে দেন বাচ্চা কানতেছিল তাই জন্যই তো ফিডারে দুধ ভরে নিতে গেছিলাম ওই সময় আপনারা আইলেন না যাই না কথা বলতে লাগলেন ঠিক আছে তাহলে যা ফিডার নিয়ে আয় বাবুকে আমি খাইয়ে দেব এবারের মতো পার পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচে মিতু আসলে সে বাবুর জন্য কিছুই করেনি হুট করে সাইমা আর আবিদ বাড়িতে ফিরে আসাই বাহানা বানিয়েছে শুধু তাতে বেঁচে গেছে সে ঘর থেকে বেরিয়ে মিতু ভেংচি কেটে বলে সারাদিন বাবুর খোঁজ রাখে না আবার সন্ধ্যার পর বাড়ি আসিয়া ন্যাকামি করে জপ্ত সব দিনগুলো এইভাবে কেটে যেতে লাগল একদিন আবিদ সাইমার বেশ রাত হয়ে গেল অফিসের পার্টি শেষ করে বাড়িতে ফিরতে মিতু বেশ বিরক্ত হয়ে বাচ্চাটাকে নিয়ে বসেছিল কলিংবেল বাজলে হাফ ছেড়ে বাঁচল সে বাচ্চাকে বিছানায় রেখে গেল দরজা খুলতে দরজা খুলতেই টলতে টলতে ঘরে প্রবেশ করল সাইমা আর আবিদ তাদের অবস্থা একেবারেই বেহাল দুজনে হেলে দুলে ঘরে গিয়ে শুয়ে পড়ল বাচ্চার দুপাশে কেউ চোখ খুলে রাখতে পারছে না মিতু ঘরে উকি দিয়ে দরজা থেকে বলল আপা ভাইজান রাতে খাইবেন না আপনারা চোখ বুঝেই উত্তর দেয় না রে আজকে আর কিছু খাবো না অফিস থেকে পার্টিতে খেয়ে এসেছি সাথে জোর করে আজ কলিগরা ড্রিঙ্ক করিয়েছে আমাদের এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে বিরক্ত করিস না যা খাবার সব ফ্রিজে তুলে রাখ আচ্ছা মিতু চলে গেল সাইমার কথা মতো খাবারগুলো তুলে রাখতে সে সময় বাচ্চার কান্না শুনতে পেল মিতু সেসবে পাত্তা না দিয়ে যখন সে নিজের কাজ করছিল তখন সাইমা আবার ডাকলো তাকে মিতু 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 তারাহুড়ু করে সাইমার ঘরে গেল জি আপা কন বাবু কাঁদছে একটু শান্ত করা তো আমার খুব ক্লান্ত লাগছে চোখ মিলতে পারছি না মিতু আমতামতা করে বলল বাবু হয়তো দুধ খাওয়ানোর লেগে কান্তাসে আপা সারাদিন ফিডারির দুধ দিয়ে কত চলব বলেন মিতুর কথায় মাতাল সাইমার চোখে মুখে বিরক্তি প্রকাশ পেল মিতু ঝাড়ি দিয়ে বলল মুখের উপর কথা বলিস না আমি এখন ওকে খাওয়াতে পারবো না বললাম তো চোখ মিলতে পারছি না আজকে রাতে তুই ওকে সামলে রাখ আমার ঘুমে যেন বিরক্ত না করে কিন্তু আপা ও আম্মা ছাড়া আমার কাছে কেমনে থাকবে সারা রাত সাইমা আর উত্তর দিল না নিশ্চুপ হয়ে রইল মিতু বুঝতে পারল সাইমা ঘুমিয়ে গেছে দীর্ঘশ্বাস ফেলে সাইমা বাচ্চাটাকে কোলে তুলে নিল বাচ্চাটি অনবরত কেঁদে যাচ্ছে মিতু ফিডার খাইয়েও শান্ত করতে পারল না তাকে তাই নিজের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে রাখল অসহায় গলায় বাচ্চাটিকে বলল তোর মা ওদিকে নেশা করে তোর চিন্তা না করেই ঘুমাইতাছে আর তুই কিনা মায়ের জন্য এক করে ফেলতেছিস সত্যি আমি বুঝি না এরা বাচ্চার খেয়াল রাখতে পারবে না তাইলে বাচ্চা নাই কেন যদি বুঝত বাচ্চাদের কত কষ্ট হয় মনে তাইলে জীবন এমন করত না সারা রাত বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে করতে একসময় নিজেই ঘুমিয়ে পড়ল মিতু সকালে তার ঘুমটা ভাঙল এক পরে ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠে বসল মিতু দেখলো সাইমা এক হাতে বাচ্চাকে নিয়ে গরম করে তার দিকে তাকিয়ে আছে হাত দিয়ে কি কি করছি আমি সাইমা বলল চিল্লিয়ে কি করেছিস তুই জানিস না আমার বাবুকে মেরে দিচ্ছিলি তো এখনই মানে বাবু কত বিছানার একদম কিনারায় চলে গিয়েছিল সেদিকে তোর হুশ আছে এক রাতের জন্য শুধু তোকে দায়িত্ব দিয়েছিলাম সেটাও পারিসনি পড়ে গেলে আমার বাবুটা কি হতো বুঝতে পারছিস তুই মিতুও এবার রেগে গেল উঠে দাঁড়িয়ে বলল নিজের বাচ্চার খেয়াল তো নিজে রাখতে পারেন না তো বাচ্চা জন্ম দিয়েছেন কেন এই বাচ্চাটা কত অবহেলার মধ্যে বড় করতেছেন। আমি যা করি সেটা ট্যাকার জন্য করি কিন্তু বাচ্চার যত্নের দায়িত্ব তার মা বাবার আমার না এই বাড়িতে আমি কাজ করুম না বাচ্চারা আপনি কেমনে সামলাবেন সামলান সেদিনই মিতু কাজ ছেড়ে চলে গিয়েছিল আজ প্রায় বিশ বছর পেরিয়ে গেছে সাইমা ও আবিদের ছেলে রাফিও সময়ের সাথে সাথে বড় হয়ে গিয়েছে সাইমা আর আবিদের বয়স বৃদ্ধি পেয়েছে চুলে হালকা পাক ধরেছে ভার্সিটি থেকে বাড়ি ফিরল রাফি ফ্রেশ হয়ে তার মা বাবার কাছে বসল হঠাৎ তার এ আচরণে অবাক হল সাইমা আর আবিদ কারণ রাফি কখনোই তাদেরকে সময় দেয় না সব সময় বন্ধু ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকে কিছু বললেই রাগ দেখায় মা বাবা তোমাদের একটা কথা বলা ছিল সাইমা আগ্রহ নিয়ে জানতে চায় কি কথা বাবা বল আজকে একটা বৃদ্ধাশ্রম দেখে এলাম তোমাদের জন্য স্যামার আবিদ হতভম্ব হয়ে যায় রাফির কথায় আবিদ চোখ বড় বড় করে বলে মানে আমাদের জন্য বৃদ্ধাশ্রম দেখে কি করবি রাফি সহজ গলায় বলল কেন তোমাদের শেষ বয়স তো ওখানেই কাটবে এ বাড়িতে তো তোমাদের জায়গা হবে না মানে কেন আমি আর আমার হবু বউ চাই না তাই বাবা তোমাদের এখানে রাখতে পারব না আমি সাইমার কান্না এসে গেল ছেলের কথায় কাঁদো কাঁদো গলায় বলল তুই আমাদের সাথে এটা করতে পারবি বাবা তোকে কষ্ট করে বড় করে তোলার ফল এটা রাফি এবার হেসে উঠল বলল কষ্ট করে বড় করে তোলার ফল আমি নিয়ে কখন কষ্ট করেছ তোমরা সবসময় ছোট থেকে দেখে আসছি কাজে লোক ছাড়া আমায় কেউ সময় দেয় না তাও সে যা সময় দিত সেটাও টাকার জন্য আর তোমরা সারাদিন আমায় ফেলে অফিসে চলে যেতে আমি কখনো তোমার ভালোবাসা পাইনি মা সবসময় অবহেলা পেয়েছি যে মানুষগুলো এত অবহেলা দিয়েছে আমাকে সেই মানুষগুলোর মুখে এমন কথা মানায় না রাফি কথাগুলো বলে উঠে চলে গেল আবিদ থ হয়ে রইল ছেলের কথায় একে অপরের দিকে অপরাধীর মতো তাকাল প্রকৃতির বিচার বলেও একটা কথা আছে আপনি যাকে অবহেলা করবেন সেও আপনাকে পরবর্তীতে অবহেলায় দেবে